সাফের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা, সভাপতি কাজী সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল সহ অনলাইনে উপস্থিত পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা। তবে নিষেধাজ্ঞা থাকায় ছিলেন না ভারতের কেউ। পরবর্তী বছরগুলোতে পরিকল্পনা সাজানোর পাশাপাশি আলোচ্য বিষয় ছিল ভারতের ফিফা নিষেধাজ্ঞা। আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নেপালে বসবে নারী সাফ। নিষেধাজ্ঞা থাকায় যেখানে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় ভারত, তাই দক্ষিণ এশিয়ার মোড়লদের খেলা নিশ্চিত করতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। ইন্ডিয়ান সাসপেনশনটা ইজ এ ভেরি স্যাড জিনিস। আমি আশা করি ইট উইল বি সলভ ভেরি সুন, এবং আমরাও ফার্দার ডিসিশনগুলো একটু পেন্ডিং রেখেছি, যে আরও এক সপ্তাহের মধ্যে আমরা আশা করতেছি দের উইল বি এ সলিউশন আইদার ওয়ে। সো এই সলিউশনের পরে আমরা ফাইনাল ডিসিশনগুলো নিব যে সাতটা দেশ খেলবে না ছয়টা খেলবে না পাঁচটা খেলবে। নিষেধাজ্ঞার কারণে সাফ ছাড়াও এএফসির আসরে অংশ নিতে পারবে না ভারত। তবে কোনো কারণে ভারত খেলতে না পারলেও সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো নির্দিষ্ট সময়ে মাঠে গড়াবে বলেও জানান কাজী সালাহউদ্দিন। আমরা ফিক্সচারটা কোনো চেঞ্জ করি নাই, বিকজ সময় আছে তো। আমি যদি পাঁচ তারিখের টুর্নামেন্ট 12 তারিখে নেই, দেন দি ইস্যু কামস। 5 তারিখের টুর্নামেন্ট 5 তারিখে আছে, সো উই আর হোপিং এর আগে সলিউশন হয়ে যাবে। এফেক্ট তো হবে, বিকজ ভেরি ন্যাচারাল। এখন ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপ না খেলে, আর্জেন্টিনা যদি ওয়ার্ল্ড কাপে না থাকে, একটা এফেক্ট আছে না? এই ধরনের একটা এফেক্ট আছে। সাফের অনলাইন বৈঠকে 2023 সালের বয়সভিত্তিক টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে কার্যনির্বাহী কমিটি। ওমেন্স হবে আন্ডার 17, আন্ডার 20, আর ছেলেদের হবে আন্ডার 16, আন্ডার 19। কিপিং ইন মাইন্ড এফসি কোয়ালিফায়ার্স, দ্য এফসি কোয়ালিফায়ার্স আগামী বছর হবে মেয়েদের কোয়ালিফায়ার্স, সেই হিসাবে আমরা তাদের কোয়ালিফায়ার্স দেখে আমরা আন্ডার 17, আন্ডার 20 করব। এদিকে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে আপাতত স্পন্সর নিয়ে কোনো ধরনের জটিলতা নেই বলেও জানান সাফের কর্তারা। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।